ইভিনিং, এখন বিকেলবেলা থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে 16 ফেব্রুয়ারি, বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন যাচ্ছি টোটোতে, এই যে দেখতে পাচ্ছেন মেয়েকে নিয়ে এখন ক্যারাটেতে যাচ্ছি। বিকেলবেলা এখন 4:02 বাজে, এই যে যাচ্ছি। আর তারপরে হাজব্যান্ড এখন বাড়িতে আছে, চলে এসছে। আর আমরা গত মানে আগামীকাল আমরা যাবো, বাড়ি যাবো বজবজ। তো আজ থেকে ব্লগটা কন্টিনিউ করছি, একদম কালকে অবধি ব্লগটা চলবে। দেখতে থাকুন অবশ্যই, আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, দেখ। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা রয়েস ক্রিয়েশনস। তো এখনের মতো চলবে। আর এই যে সুইটির নতুন ডেভি পাবলিক স্কুল, ব্লগে ফিরে এলাম। সন্ধ্যেবেলা মানে রাতে এখন 9টা বাজে, 9টার সময় এখন রুটি বানাচ্ছি। আর উপাদা থাকতে করে রেখেছিলাম, তো ফুলকপির তরকারি হয়ে আছে, ওটা হবে। আমি কি একটা কথা বলতে, আর একটা কথা হচ্ছে, আমরা মানে আগামীকাল আমরা বজবজ চলে যাচ্ছি, মেয়ে যেহেতু এক্সাম আছে ওখানে। আর এবার কখন যাব, কিরকম ভাবে যাব, কিন্তু চুলটা ছাড় কখন যাব সেটা একদম। তো আর একটা কথা হচ্ছে, আমার সেখানে আমার শাশুড়িমা পড়ে গিয়ে হাতে চোট পেয়েছেন, তো হাতে একটু করি আঙুলে চির খেয়েছে, তো সেটাও একটা ব্যাপার। একটু অ্যাডভান্স চলে যাচ্ছি, কারণ মেয়ের 1 তারিখ থেকে পরীক্ষা, তো আজকে সবে আপনার 16 তারিখ, তো তাই আমরা অ্যাডভান্সও চলে যাচ্ছি অনেকটা, ওই একটাও কারণ আছে। তো চলো, আমি ব্লগটা আজকে তো কন্টিনিউ হবে, আমি আপনাদের আগে বলেই দিয়েছি, এবং মেয়ে এখন কি বলবে দেখুন। আর একটা কথা, আমরা যখন ক্যারাটা থেকে ফিরছিলাম, আমরা টাউনশিপ বাজারে গেছিলাম, মেয়ের জন্য অনেকগুলো হেয়ার বেল্ট কিনেছি, তো সেগুলো মেয়ে দেখাবে, সেগুলো মেয়ে দেখাবে। এখানে এই যে এতগুলো জিনিস আমরা কিনেছিলাম, ফার্স্ট আমার সবচেয়ে পছন্দ হয়েছে টকার, আমি টকার কিনেছি, এই টকার। আর এটা একটা হেয়ারব্যান্ড, এটা আমি দেখেছি আগে, ব্ল্যাক কালারের, এটা আমার প্রচুর পছন্দ হয়েছে, এটা কিউট হেয়ারব্যান্ড, বেবি পিঙ্ক কালারের বা লাইট পিঙ্কও বলতে পারেন, বো হেয়ারব্যান্ড। আর এখানে নর্মাল কিছু গার্ডার আছে, আর এটা সিম্পল একটা নেভি ব্লু কালারের হেয়ারব্যান্ড। আর এখানে ফ্লাওয়ার ডিজাইনের একটা হেয়ারব্যান্ড কিনেছি, এই এই দুটো আমি রাফ ইউজ করতে পারি, তবে এটা কি কিউট দেখতে। আর এই একটা কিনেছি, এটা মা বলতে মান্ডি ফেস মাস্ক ইউজ করার সময় তখন লাগাবে, প্রত্যেকটি একবার ট্রাই করে দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে, আপনারাই বলবেন। ফার্স্ট বললাম এই নেভি ব্লু হেয়ারব্যান্ডটা, এরম লাগছে মানে কেমন লাগছে আপনারাই কমেন্টে বলবেন আমাকে, হেয়ারব্যান্ডগুলো পরে কেমন লাগছে। ফার্স্ট এই নেভি ব্লুটা, আর তারপর এই ফ্লাওয়ার প্রিন্ট হেয়ারব্যান্ডটা, আর আরেকটা হচ্ছে এইটা হোয়াইটটা, এটা মানে নট হেয়ারব্যান্ড। আর লাস্টে আসছে আমার সবার চেয়ে ফেভারিট হেয়ারব্যান্ডটা, এই বেবি পিঙ্ক গ্লিটারি হেয়ারব্যান্ডটা। কেমন লাগলো আমার এই প্রত্যেকটা হেয়ারব্যান্ড অবশ্যই কমেন্টে বলবেন, আর চকারটা আমি ট্রাই করবো। আর এই যে চকারটা ট্রাই করেছি, তারপর এরম লাগছে, তো ওটা। গুড মর্নিং, আবার সকাল থেকে ব্লগটা স্টার্ট হলো, সকাল বলবো না এখন মানে সকাল, কিন্তু আমি বলেছিলাম রাত, রাত এবং সকাল। দেখুন পুরো অন্ধকার জায়গা, একদম আশপাশ পুরো অন্ধকার, এমন টাইমে বজবজ যাওয়ার জন্য আমরা বেরোলাম। তো আমরা এখন হাতিবেড়িয়া স্টেশনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন ট্রেন। আর এই যে ভোর হয়েছে সবে, ভোর থেকে সকাল হচ্ছে, খুব সুন্দর দৃশ্য দেখলাম টোটোয় আসতে আসতে। আর এখন ট্রেন ছাড়বে, 5 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে, তো চলুন ট্রেনে উঠে পড়ি।
আমরা এখন ট্রেনের মধ্যে বসে আছি, ট্রেন এখনো ছাড়েনি। আমরা এখন চলে এসেছি বজবজে, বজবজের এখন ফেরিঘাট থেকে আমরা বাড়ি যাওয়ার জন্য অটোতে উঠে পড়েছি। আমাদের স্কুলে এখন মেয়ের স্কুলের সামনে দিক দিয়ে যাব, আপনাদের মেয়ের স্কুলটা দেখাবো, মানে রাস্তার ধার থেকে যেটুকু দেখা যায় দেখাবো অবশ্যই। তো এখানে মেয়ে যে সেন্ট স্টিফেন স্কুলে পড়তো সেটা দেখাই আপনাদের, দেখুন। এটা হচ্ছে আমার স্কুল, যেখানে আমি যেতাম, ক্লাস হচ্ছে অনলাইন। তো এই যে আমরা বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছেন অনেকক্ষণ, আর এসেই মেয়ের অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছিল, তো ওই জন্য সঙ্গে সঙ্গে আমি ব্লগটা করছি না, আধ ঘন্টা পরে করছি। আর এখন চা বসিয়েছি, আপাতত চা খাবো একটু। একদম ঘন ঘন চা ফুটছে। তোর সঙ্গে বেঁধে নিবি। আচ্ছা চলে এসে আমি আবার আমার এখানে সংসারে ঢুকে গেছি। তো দুপুরের লাঞ্চ মেনুতে বাঁধাকপি আলু দিয়ে তা তরকারি হচ্ছে, আদা টাদা দিয়ে, আদা টমেটো দিয়ে, আর হবে মুই শাক, বেগুন, শিম, কুমড়ো, আলু, আর এই যে পুঁই শাক হবে, আর হবে এই যে মাছ, মাছ আছে এখানে, মাছ হবে আর ডাল হবে। এই হলো আজকে দুপুরবেলার মেনু। আর এই যে বাইরে মা বসে মায়ের হাতে ঠান্ডা গরম শেক নিচ্ছে চোটে, মায়ের যে হাতে চোট লেগেছে তাতে বসে। তো এই যে আমাদের বাগানে এখানে বাপি গাঁদা গাছ লাগিয়েছিল, প্রচুর ফুল হয়েছে দেখতে পাচ্ছেন, অনেক রকম গাছ আছে এখানে। যে লেবু গাছ, আম গাছ, বারো মাসে আম গাছ, এটা এটাও তো এটাও লেবু গাছ তো, এটাও লেবু গাছ তো, মুসাম্বি লেবু গাছ, এটা এটা মুসাম্বি লেবুর গাছ। আর এই যে এখানে টমেটো গাছ আছে কিছু, এটা তো লঙ্কা না, এটাও লেবু গাছ, কমলা লেবু, এটা কমলা লেবুর গাছ। তো দেখুন কত গাঁদা ফুল হয়েছে। এটা এটা সাদা জামের গাছ, জাম রুল নয়, সাদা জাম, তাই তো, সাদা জাম। আর এই তো এগুলো লঙ্কা গাছ হয়েছে এখানে, যে টমেটো গাছ প্রচুর, এমনি পাহাড়ে গাছও আছে। এই যে এগুলো ইনডোর প্ল্যান্ট, আউটডোর দুরকমই আর কি, ইনডোর আউটডোর দুরকম, তাই তো। হ্যাঁ যাই। এটা আপেল গাছ, এটা আর
এই এইটা তো পেয়ারা গাছ বনসাই এইগুলো এইগুলো ওই যে বাপি বনসাই পাকুড় গাছ তৈরি করেছে আর এটা তো অশ্বত্থ গাছ বাপির ইচ্ছা ছিল যে ছাদে প্রচুর গাছ টাছ করে বাগানের মতো করবে ছাদ বাগান মতো কিন্তু আমাদের এখানে এত হনুমানের উৎপাত যার কারণে বাপি ছাদে কিছু গাছ লাগাতে পারছে না আপাতত ওই জন্য ঘরের সামনের দিকে যেটুকু জায়গা আছে সেখানেই গাছপালা লাগাচ্ছে আর এদিকে আমার এই যে রান্না এখনও চলছে রান্না করতে করতেই সামনে চলে গেছিলাম ওটা তো অনেক জল ছিল হ্যাঁ ব্যাস এবার বন্ধ করে দাও ওইটুকু হুম তো আমাদের তেল কই হয়েছে আজকে এমনি মাছের ঝাল হচ্ছে আবার তেল কইও হয়েছে তো এই যে আমাদের তেল কই আর এই যে এখানে পুঁই শাকটা হচ্ছে বাঁধাকপি তো আগেই হয়ে গেছে কি দিলে আবার আচ্ছা আর এখানে এমনি মাছ ভেজে রাখা আছে কাতলা মাছ তুমি কি বলতে চাইছো তুমি দিলে বলে টেস্টি হলো না আগে আগে কি আচ্ছা এখন সন্ধ্যেবেলা ফিরে এলাম ব্লগে এখন চাটা খাওয়া হয়ে গেছে মেয়ে একটু টিফিন খেলো আজকে মুড়ি তরকারি খেয়েছে বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খেয়েছে আর এই যে এখন পড়তে বসেছে তো এই যে এখন এই যে পড়তে বসেছে আর আমি যাবো রান্নাঘরে রাতে রান্নার প্রস্তুতি আজকে হবে মুলোর স্টাফ পরাঠা যেটা হয় মানে যেটা পুর ভরে যেটা পরোটাটা করি তো মায়েদের ওটা করে খাওয়াবো আজকে তো এই কারণে তার প্রিপারেশন রেডি করতে হবে কিছু রেডি করা নেই ময়দা মাখতে হবে আর আপনারা তো জানেন যে মায়ের হাতে যে বললাম মায়ের হাতে চোট লেগেছে একটু করি আঙুলের দিকে চিরকিয়েছে তো ওই কারণে মা আটা ময়দা টয়দা মাখা এইসব কিছু করতে পারবে না তো ওই সবগুলো আমাকে পুরোটা একাকেই রেডি করতে হবে তো সময় লাগবে তো এই কারণে ওইগুলো রেডি করি ওগুলো নিয়ে এসে মেয়ের কাছে বসেই এখানে আস্তে আস্তে কাজগুলো করব মূলটা গ্রেড করা ময়দা মাখা এগুলো এখানেই বসে এক ধারে বসে করে নেব চলুন করি কাজ করতে থাকি আবার এই যে আমার মুলোর বিরিয়ানিটা বাট দাঁড়া মুলোর পুরটা আর এই যে সব অ্যারেঞ্জমেন্ট ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল রেসিশন কিছু বলা আছে কি দেখ সব মেয়ে সবসময় এরকম পাগলা মুগুলো দেখতে দেখতে আপনারা বোর হয়ে যাবেন তাই তো তো এই যে আমাদের এই লাল টুকটুকে হচ্ছে আলুর চচ্চড়ি আর এই যে মুলি কি স্টাফিং পরাটা খাওয়া চলছে এখন আমাদের তো চলুন সকাল থেকে ব্লগটা অনেক বড় হয়ে গেছে লেন্থটা তো এবার ব্লগটা এন্ড করে দেব কারণ দুপুরবেলা তো মেয়ে অনেকটা ঘুমিয়েছে কিন্তু আমরা কেউ ঘুমাইনি দুপুরবেলা আর সিনেমা দেখে পালা খেয়ে দে তাই জন্য ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আগামীকাল হাজির হয়ে যাব তো আজকের মতো গুড নাইট টেক কেয়ার বাই বাই এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল রেসিশন সাটা তুমি কি করছো বলে দাও এখন করছি আর কিছু করার আছে আমার জীবনে আর আমার কাছে একটা হেভি স্যাড নিউজ আছে ঠিক আছে স্যাড নিউজ বলতে হবে না তোমাকে এখন তো ঠিক আছে আজকের মতো টাটা টেটে